শুরুতে এই সংজ্ঞা ছিল নাম। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। টানাপোড়েনের মধ্যেই লাদাখে নতুন হাজার হাজার কমান্ডার নিয়োগ চীনের, ভয়ে কাঁপছে ভারত। জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, অভিযোগ ভারতের। বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ ভারতের ইতিহাসবিদদের। বিদায় নেয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারলেন না আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এবং সবশেষ থাকছে তালেবান বন্দীদের মুক্তিতে শর্ত দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয় ততক্ষণ আমরা কিছুতেই ইসরায়েলকে স্বীকৃতি দেব না। শুক্রবার পাকিস্তানের একটি টিভি সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইসরায়েল সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যমে যে খবর বেরিয়ে এসেছে তা প্রত্যাখ্যান করেছেন ইমরান খান। তিনি এ প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরায়েলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতি দেয় নাই, তাহলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেল আবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন। একই দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, তেল আবিবে ইসরায়েল এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি। আবুধাবিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনা চলছেই। এরই মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধান পদে নতুন জেনারেল নিয়োগ করল চীন। পিএলএর কমান্ডার ভারত চীন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। চীনে পিএলএর হাইকমান্ড হল সেন্ট্রাল মিলিটারি কমিশন। এই সিএমসির প্রধান পদে রয়েছেন খুদ প্রেসিডেন্ট শি জিনপিং। এখন পিএলএতে প্রায় 20 লক্ষ জন নিযুক্ত রয়েছেন। শি জিনপিং ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার পদে জেনারেল জাংকে নিয়োগ করলেন। এই জান জংদের সম্পর্ক খুব বেশি কিছু জানা যায়নি। এর আগে তিনি পিএলএর একজন থিয়েটার কমান্ডের দায়িত্বে ছিলেন। জান জুদং ছাড়াও আর চারজন সেনা অফিসারের পদোন্নতি হয়েছে বাহিনীতে। জাদুংয়ের আগে এই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের পদ পেয়েছিলেন জাও জঙ্গি। 2017 সালে ডোকলামে যখন ভারত আর চীন বাহিনী সংঘর্ষ হয় তখনও কমান্ডারের শীর্ষ পদে ছিলেন এই জঙ্গি। গত মে থেকে লাদাখ সীমান্তে ভারত এবং চীনের টানাপোড়েন চলছেই। বরাবর সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনার পরেও সুরাহা হয়নি। গত 18 ডিসেম্বর আলোচনা শেষ হয়েছে দুদেশের মধ্যে। সেখানে দুদেশই সীমান্তে সেনা কমাতে সম্মত হয়। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা এলওসি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। বুধবার সন্ধ্যায় একজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল দেবিন্দার আনন্দ জানান, পাকিস্তান সন্ধ্যা 6টার দিকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসির পাশে হালকা অস্ত্র দিয়ে গুলি চালায় এবং মর্টার শেল নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এ সময় ভারতীয় সেনাবাহিনী এ হামলার যথাযথ পাল্টা জবাব দেয় বলেও জানান তিনি। এবছরেই শুরু থেকে পাকিস্তান কিছুদিন পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। চলতি বছরে 3,200 এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব হামলায় 30 জন বেসামরিক মানুষ মারা গেছেন এবং অন্তত 100 আহত হয়েছেন। ভারতের ইতিহাসবিদ রত্নাবলী চট্টোপাধ্যায় বলেছেন, বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ এবং এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলী এ কথা বলেন। তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আলোচিত মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলেও রাম জন্মভূমি সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক বিদ্যমান। রত্নাবলী দেবী জানান, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কথায় বা এমন কোনো কথা ঐতিহাসিক সূত্র থেকে উল্লেখ করা হয়নি। এমনকি মন্দির ভেঙে মসজিদ তৈরির ঘটনারও সত্যতা নেই। কাল্পনিক বা মন গড়া কাহিনীকে কীভাবে ইতিহাস বলে উপস্থিত করা হচ্ছে এবং দেশের শাসক দলের তার প্রতি যে প্রশ্রয় তাও বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিক, ঐতিহাসিক। বর্তমানে যেভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে তারও সমালোচনা করেছেন তিনি। অধ্যাপক রায় তার জীবনবর্ষে ধর্মনিরপেক্ষ এবং বস্তুকনিষ্ঠ ইতিহাসের চর্চা করে গেছেন তা বিস্তারিত তুলে ধরেন পশ্চিমবঙ্গের ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক অশীষ কুমার দাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদি বলেছেন, পম্পেও আবারও তেহরানকে নিয়ে কল্পনাবিলাসে মেতে উঠেছেন। পম্পেও গতকাল এক টুইট বার্তায় দাবি করেন, আমেরিকা সবসময় ইরানি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে গত কয়েক বছর ধরে তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলে এসেছেন। সেই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাইদ খাদিবজাদি এক পাল্টা টুইট করে পম্পের বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন যে মিথ্যাবাদী ব্যক্তির ক্ষমতা শেষ হতে যাচ্ছে, সে চলে যাওয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারেনি। মাইক পম্পেও এর আগেও এক বক্তব্যে বলেছিলেন, আমি সিআই এর পরিচালক থাকার সময় মিথ্যা বলেছি, প্রতারণা করেছি এবং চুরি করেছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার টুইট বার্তায় আরও লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বহু বছর ধরে ইরান সহ এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভ্যুত্থানের ঘটনার পাশাপাশি আগ্রাসন চালিয়ে এসেছে। মার্কিন সরকার এ চাঞ্চল্যকর অসংখ্য মানুষকে হত্যা করেছে, আর এটি হচ্ছে পম্পের যে সরকারের হয়ে কাজ করছে তার এই আসল চরিত্র। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান বন্দীদের মুক্তির ক্ষেত্রে শর্ত দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং তালেবানের সম্মিলিতভাবে কাবুল সরকারকে বন্দি মুক্তির ব্যাপারে যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল আশরাফ গনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তালেবান গোষ্ঠী দেশজুড়ে রক্তপাত এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরও তিনি যদি নতুন করে বন্দীদের মুক্তি দেন তাহলে জনগণ তা মেনে নেবে না। দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ সফরে গিয়ে আশরাফ গনি আরও বলেন, গত বছর তালেবান গেরিলারা সহিংসতা চালিয়ে দেশের শতকরা 16% সম্পদ ধ্বংস করেছে। অবস্থায় তালেবান গোষ্ঠী আরও বন্দি মুক্তির বিষয়ে যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয়। আশরাফ গনি আরও বলেন, যদি তালেবান আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে চায় তাহলে তারা কান্দাহারে গিয়ে আফগান সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুক। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশে শান্তি ফিরিয়ে আনবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।